হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো মূলা ভাজা। তার জন্য মূলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিয়েছি। কাটাটা একদম ইজি। প্রথম প্রথম সাইডটা আমি সোজা সোজা করে কেটেছি, তারপরে পিছনটা আমি বেঁকা বেঁকা করে কেটে নিয়েছি। এটা নুন দিয়ে মাখলে অনেক লম্বা হয়ে যাবে। নুন দিয়ে মেখে রেখেছি আমি 10 মিনিটের মতো। তারপরে জলটা বেরিয়ে গেছে, মূলার থেকে জলটা বের করে আমি রেখে দিয়েছি। তারপর আমি একটা ব্যাটার বানাবো। নিয়েছি বেসন, বেসনটা বেশি দিব, আর দিয়েছি চালের গুঁড়ি। ভালো করে মিক্স করে নিচ্ছে। এই ঠান্ডা দিনে মূলা ভাজাটা খেতে খুব ভালো লাগে, খেতে এত টেস্টি হয়। গরম গরম একদম মচমচে হয়ে থাকে। তারপর দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপর আমি জল দিয়ে একটু একটু জল দেব, দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে ব্যাটার একটা বানাবো। ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি পেন বসিয়ে দিব। পেনে একটু বেশি দিব, সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এটা দুই হাত দিয়ে বানাতে লাগে, কিন্তু আমার এক হাতে ক্যামেরা আছে, যেন আমি এক হাত দিয়ে বানাচ্ছি। দুই হাত দিয়ে ধরে লম্বা করে এটা দিলে অনেক লম্বা লম্বা করে হয় এটা ভাজাটা। মূলাগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দেব সব। এই মূলা ভাজাটা ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তেলটা খুব গরম করতে লাগবে, তারপরে এটা দিয়ে দিব। তারপরে স্টিমটা একদম লো করে দিব, আর ঢেকে ঢেকে এটা বানাবো যাতে ভিতরে সেদ্ধ হয়ে যায়। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে পাল্টে এটা ভেজে নিব। লাল করে ভেজে নেব। হয়ে গেছে আমার মূলা ভাজা, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে সার্ভ করেছি আমার মূলা ভাজার রেসিপি। হেভি টেস্টি হয় এটা, সস দিয়ে খেতেও অসাধারণ লাগে খেতে।